দর্শক আসসালামু আলাইকুম। কানাডার বরফের নদী রেড রিভার এবং এসিনো পয়েন্ট থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমি দুটি নদীর নাম বললাম কারণ এই দিকটা এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এসিনো পয়েন্ট নদী, এবং এসিনো পয়েন্ট এবং রেড রিভার ঠিক এই জায়গাটাতে মিলিত হয়েছে। এই জায়গাটাতে মিলিত হয়ে এবং ওইটা হচ্ছে রেড রিভার, অর্থাৎ দুইটা নদীর মিলন মেলা কিন্তু ঠিক এই জায়গাটাতে। এবং আপনারা জানেন যে উইন্টারের সময় এগুলি সবই বরফ হয়ে রয়েছে এবং মানুষ এখানে বিভিন্ন ধরনের উইন্টার ফান কিন্তু এই জায়গাটাতে করতে আসে। এই নদীগুলি আপনারা যারা আমাদের এ নিয়ে আরও একটি ভিডিও রয়েছে, এই নদী দুটিকে পৃথিবীর বৃহত্তম ট্রেইল এখানে, এবং এই নদীগুলিকে স্নোর সময় যখন বরফ পড়ে এবং নদী জমে ঠান্ডা হয়ে যায়, এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে বুলডোজার দিয়ে এই নদীটাকে শক্ত করা হয়, এবং শক্ত করে কিন্তু তারপরে মানুষের একটি ফানের জন্য করা হয়। এবং যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আসলে পোর্টেবল গাছ, অর্থাৎ এই গাছগুলি উঠিয়ে আনা হয়েছে, পরবর্তী সময় আবার যখন দুই মাস পরে এই বরফগুলি গলে যাবে তখন কিন্তু গাছগুলিকে নিয়ে যাওয়া হবে। এবং সামারের সময় কিন্তু এই জায়গাটাতে পানি থাকে, তখন এখানে পর্যটনবাহী যে ছোট ছোট ক্রুজ রয়েছে সেগুলি কিন্তু এই নদী দিয়ে চলাচল করে। যেহেতু এই জায়গাগুলিতে জাহাজ চলে, সেহেতু আমার ধারণা প্রায় 40-50 ফিট পানি রয়েছে, এবং এই জায়গাটার হয়তো 5-6 ফিট নিচেই পানি পাওয়া যাবে। এবং এই জায়গাগুলি ঠিক স্নো উপযোগী এইভাবে করে রাখা হয়েছে, স্নোটাকে ঠিক মানে একেবারে পিচের মতো করে রাখা হয়েছে। এবং এর নিচে কিন্তু আইস ফিশিং হয় এই জায়গাগুলিতে, কিন্তু স্পেসিফিক এই জায়গাটাগুলিতে, এই জায়গাটাতে নয়। হয়তো আরেকদিন আইস ফিশিং নিয়ে একটি ভিডিও করব। এবং এই এই জায়গার ঠিক 5 ফুট নিচেই কিন্তু খুললে পরেই আবার পানি পাওয়া যাবে, এবং সেই পানি কিন্তু ঠান্ডা না, সেই পানি মোটামুটি সাধারণ গরম পানির মতো পানি বলে অনেকেই জানিয়েছেন। তো মানুষ এখানে আসে পরিবার পরিজন নিয়ে, এবং সারাটা দিন কিন্তু মানুষ কাটায়। এবং আজকে যেটা বললাম যে একেবারে রৌদ্রোজ্জ্বল একটি দিন, এবং এই রৌদ্রোজ্জ্বল দিনটি কিন্তু মানুষ উপভোগ করছে, এবং ওই দিকটায় আছে আইস স্কেটিং করছে, আইস হকি খেলছে। যেটা বলছিলাম যে এইটা হচ্ছে হাঁটার ট্রেল, অর্থাৎ যারা হাঁটবে তাদের জন্য এটা, যারা বাইসাইকেল চালাবে তাদের জন্য এটা। আপনারা দেখছেন যে মানুষ বাইসাইকেল চালাচ্ছে, আর এই জায়গাটা হচ্ছে স্কেটিংয়ের জন্য। এবং স্কেটিংয়ের জন্য আপনি এখানে আসলে হাঁটতে পারবেন না, খুবই জায়গাটা স্লিপারি করে করা, খুবই স্লিপারি, এবং একটু এদিক সেদিক হলেই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মানুষের এই পড়ে হাই, এবং দেখেন যে একজন বাচ্চাদেরকে নিয়ে এসেছে, এবং এই বাচ্চাদেরকে এই স্ট্রলারের মধ্যে রেখে কিন্তু নিজেরা স্কেটিং করছে। তো এটি আসলে একটি উৎসবের মতো, উৎসবমুখর পরিবেশে মানুষ কিন্তু এই জায়গাটাতে আছে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। কানাডার ম্যানিটোবার রেড রিভার এবং এসিনো পয়েন্টের মিলন স্থলে বরফের নদী থেকে আমি সাকিব আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।